ক্যাটমাল চলে আসলো। কি গো এগুলো সব ক্যাটমাল তো? হ্যাঁ ক্যাটমাল অরিজিনাল। আমরা এখন একটু বিধাননগরে আসলাম, এটা হচ্ছে আনারসের একদম হাব স্টেশন বলতে পারো আর কি। এখান থেকে আনারস পুরা এক্সপোর্ট এক্সপোর্ট হয়ে যায় আর কি অ্যাব্রডে। তখন এখানে অনেকদিন ধরে নামার কথা, আমাদের মাঝখানে আমাদের বাড়ির থেকে মোটামুটি 20-25 কিলোমিটার দূরে আর কি। তো এখানে এখন আসলে আনারস কিনতে আর কি, খুব কম দামে পাওয়া যায়, খুব ভালো আনারস পাওয়া যায়। পিছনে দেখতে পাচ্ছো পুরো আনারস, পুরো একদম বেধরে প্রচুর করে আনারস। এগুলো এখন পুরো ট্রাকে ট্রাকে এক্সপোর্ট হচ্ছে আর কি, বড় বড় ফ্যাক্টরিজ এক্সপোর্টে যায় এবং তোমাদের ডোমেস্টিক ইউজের জন্য হয় এবং এক্সপোর্ট ইউজের জন্য আর কি নেয়। তখন আমরা একটা আনারস কিনি, সব এক্সপোর্ট হয়, সব এক্সপোর্ট হয়। 20 টাকা পিস বলতেছে, অনেক দাম চাচ্ছে, লুটপাট করছে তো মনে হয়। জানে বাইরে কাস্টমার, ওই জন্য লুটপাট করতেছে। 5 টাকা করে হওয়া উচিত পিস, 5 টাকা করে হওয়া উচিত পিস, তাহলে হবে। কত করে গো? 30 টাকা জোড়া, কম নাই? না 40 টাকা জোড়া না। কেন কি দুটার মধ্যে ডিফারেন্স কি? কি ওটা বড় আছে সাইজের, সাইজ কি ম্যাটার করবে? জোড়া জোড়া আনারস যেগুলো হয় পুরো আনারস, পুরা পুরা লোড আনলোডিং হচ্ছে আর কি। এটা এইটা এই জায়গাটার নাম হচ্ছে বিধাননগর, কলকাতায় বিধাননগর না, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের বিধাননগর। এখন পুরো শিলিগুড়ি মাঝামাঝিতে পড়ে আর কি। তা খুচরা আনারস বেচো কি? খুচরা আনারস দাও সব হোলসেল ভালো। হ্যাঁ এরা সব হোলসেল, মানে ট্রাক ওয়াক লোড করলে বলকে নিতে গেলে 1 ট্রাক 2 ট্রাক 10 ট্রাক 20 ট্রাক, ট্রাকে নিলে পরে ঠিক আছে যাবে, গাড়ি চুরি করে নিয়ে চলে যাবে, গাড়িতে ফোন রাখা আছে, মনে তো তাই হয়। চলো দেখি কতদূর কি পাই। বলে তো কোন কোনগুলো ভালো হয় গো? জেট মালটা ভালো হয়, জেটটা জেট কোনটাকে বলে? ছোট মালটা ভালো, ছোট মালগুলো টক হবে না তো আবার? ওইটা ভালো হয়, আমি তোকে বললাম না, এর থেকে ছোট, এর থেকে ছোট আনারস বলে বেশি মিষ্টি হয়, বেশি ভালো হয়। এই এই মাল, এই মালটা না না দাম কম না বেশি? দাম কমই, দেখতে ষাটের মতো লাগে কিন্তু খাইতে মিষ্টি। কোথায় পাবো গো? সবুজের মতন, সবুজ কালারের? না না এই যে ওই তো ঢাকাগুলো আছে, ওটা ওটা ক্যাট ফল, ক্যাট মাল। কে দিবে ওটা, কে দিবে? ওটা দিবে না, ওটা নিয়ে নেয়, নিয়ে রাখছে, নিয়ে রাখছে। তো কোথায় পাওয়া? লাল গুলা ভালো না সবুজ গুলা ভালো গো? ওই তো বললো ওই রকম লাল গুলাই ভালো, ওই রকম কি করবে? এগুলো সব আরো উতরে, এরা সব সয়ে দিবে। আপনি মনে করেন ইয়ে, আমি 5-7 5-10টা নিব, সামনে গুন্ডি আছে। আর দাম অনেক বেশি, দাম গুন্ডি দিকে ছিল তো এইদিকে। হ্যাঁ 2500-2600 টাকা, 100 পিস যদি নাও তাহলে 2500 টাকা, মানে মানে 25 টাকা করে, 25 টাকা করে পড়তেছে পার পিস। অনেক বেশি বললে এটা, 25 টাকা করে, 2500-2600 টাকা শ। আমাদেরকে দেখে মনে হচ্ছে আন্ডু মান্ডু কান্ডু আর টাইপের, ওই জন্য ক্যাট মালটা হচ্ছে ছোট টাইপের মাল, যেটা আর কি মিষ্টি হবে। সবাই খুচরে বিক্রি করতেছে লাইন দিয়ে, ফুটপাতে বিক্রি করে, ওটা স্যাম্পলিংয়ের জন্য আর কি। আর এখানে হচ্ছে বাল্ক, সব 100 পিস 500 600 1000
লাখ পিস সব এখানে হচ্ছে কারণ আমাদের মতো নেই খুচরা রিটেলারদেরকে আর কি মানে খুচরো কাস্টমারদেরকে ভাও দিচ্ছে না আবার চলবে অল্প আপনাদের হালকা যে ভাদুই ফল আছে ভাদু মাসে যে ফল বার হয় ওটা চলবে সিজন সিজন কখন থেকে কখন হয় দুটো সপ্তাহ হলেই শেষ মানে কখন থেকে শুরু হয় সিজন সিজন শুরু হয়েছে আমরা তিন মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল তিন চার মাস থাকে নাকি চার মাস হাইস্ট কত করে দিবা কত করে দিবা কত করে মিশন কমপ্লিট আমরা ক্যাটমাল জোগাড় করে দিলাম থ্যাংকস টু এই কাকা কাকা পুরো ভিতরে এনাদের নেটওয়ার্ক থাকে ইন্টারনাল নেটওয়ার্ক থাকে তো ভিতরে যে পুরো সেটিং ওয়েটিং করে চার পাঁচটা পাঁচ ছটার মতো ক্যাটমাল নিয়ে আসলো এখন যাই না বাড়িতে যাওয়ার পর খেয়ে বুঝতে পারবো কাকা মিষ্টি গ্যারান্টেড তো হ্যাঁ গ্যারান্টেড মিষ্টি বাহ যে ভালো লাগে তাহলে তোমার কাছে আসবো তুমি এখানে বসো তো হ্যাঁ হ্যাঁ ওখানে বসো আমরা সব সময় ডেইলি যাওয়া আসা করি তো এই নেওয়া হয় না মাই গড ক্যাট মাল আমরা অবশেষে পেলাম ও সেই ক্যাট মাল পেলাম তো আমরা রে লাস্ট ক্যাট মাল জোগাড় হয়ে গেল পরে আমারও তো আইডিয়া ছিল না ক্যাটমালের ব্যাপারে ও রিসার্চ করে নিয়েছিল আমি জানতাম যে বড়গুলো যেগুলো একটু অরেঞ্জ টাইপের হয়ে যায় সেটাই সবথেকে বেশি মিষ্টি বুঝি বাট ও রিসার্চ করেছে যে না ছোট মালগুলো যেটা সাইডে ওঠে মানে আনারস দুই সাইডে যে দুটো মাথা বাড়ায় ওই আনারস হ্যাঁ সব আনারস হ্যাঁ ওই দুটো বেশি মানে আমার নতুন গদা কিনে আনছি কি বলো তো এটা সে একটা সারপ্রাইজের জিনিস তো বেসিক্যালি এটা ওয়েট লুজ করার একটা হ্যামার ঠিক আছে নর্মাল হাতুড়ি দিয়ে হয় তো অনেকদিন ধরে নিবো ভাবছিলাম কিন্তু অফলাইনে নিতে গেলে দামটা খুব এক্সপেন্সিভ হয়েছিল তো অফারে খুব ভালো দামে আর কি পেলাম এটা ভালো এটা খুলে তোমাদেরকে আজকে দেখাই আর কি আজকে আমি বাড়িতে ঢুকার পর থেকে ফালতু কথা না আমি বাড়িতে ঢুকার পর থেকে না না হ্যাঁ ঠিক আছে তো ওই জন্য আমি আজকে তোকে রেস্ট দিয়েছি তো আজকে আমাকে আসার পর থেকে জিজ্ঞাসা করে আছে কি খাবে তুই যেটা ইচ্ছা তুই যেটা খাবি সেটাই আমি খাবো তো আলটিমেটলি আমি ওই এক প্রপোজিশনই রয়ে গেলাম তো আমাকে আজকে নিজে খাচ্ছি হচ্ছে ওই মেয়ে আর রুটি ভিখারির মতন ওই দেখো খাচ্ছে ওই যে আজ এরা দেখতে পাচ্ছিস কিনা হ্যাঁ মেয়ে আর রুটি খাইতেছে ভিখারির মতন ঠিক আছে আর আমাকে খাইতে হচ্ছে যে আমার খাবারটা হচ্ছে এই যে এই কোথায় গেল এই যে এটা হচ্ছে আমার খাবারে দুধ ওটস এটা হচ্ছে আমার থরের হ্যামার ঠিক আছে এটা লোকাল দিনাজপুরের থর আমরা থর হবি আমাদের যে পার্ট থ্রিতে আমি সাকি আর কি আসবো থরের রোল প্লে করতে দেখে এটা এটা ওজন হচ্ছে অ্যাকচুয়ালি 2.5 kilos কিন্তু বস উঠাতে চাপ ভারী লাগে না মাই অবস্থা খারাপ হয়ে যায় লেন্থ খুবই সুন্দর হ্যান্ডেলের আছে তো এটার অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে এটা তোমার পিঠের এবং ভুঁড়ির এই কোমর এবং ভুঁড়ির যে চর্বিটা আছে সেটা ছড়াতে আর কি সাহায্য করে এবং এই কাফসগুলো সাইড কাফসগুলো আর কি শেপে আনে তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন কী বলতো বল আমার থরের লাইট কারেন্ট চলে গেল গাইজ কারেন্ট চলে গেল সো এখন হচ্ছে মিডনাইট 15 আগস্ট জাস্ট পড়লো আর কি 12টা বেজে গেছে সো 15 আগস্টে হচ্ছে আমার ওয়াইফের বার্থডে সো
হ্যাপি বার্থডে ওয়াইফি। তো আজকে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, কেক ওয়েক কিছু করা হচ্ছে না, একটা পুচকি কেক নিয়ে এসেছি, এখন ওইটাই কাটা হবে। মাফিন মাফিন নিয়ে এসেছি, কেন কি কেক আনতে গেলাম, কিন্তু ভাবলাম যে আবার আনবো কি রিস্ক ফিস্ক হয়ে যাবে, তখন একটা ছোট ফ্লাওয়ার বুকে আর হ্যাপি বার্থডে টু ইউ ওয়াইফি, চলো এটা কাটিং কাটিং করা যাক। গোলাপ ফুলের গন্ধ নাই। আরে গোলাপ ফুল তো লেটেস্ট, গোলাপ ফুল পাওয়াই যাচ্ছে না, পাঁচ ছটা দোকান খুঁজলাম, পুচকি পুচকি গেদু সাইজের গোলাপ ফুল পেলাম, আর তাও কি সালা কি দাম নিছে জানিস, অন্য টাইমে বড় গোলাপ ফুলগুলো 5 টাকা পার পিস নেয়, সালে ইটুকু বলে 10 টাকা করে। গোলাপগুলো সাইজ দেখ না, গোলাপগুলো সাইজ দেখো তোমরা, আমি দামাদামি করলাম, এটা খালি একটু বড় বার্থডের জন্য দেবো বলে দামাদামি করিনি আমি, সাইজ দেখেছো গুদরি গুদরি গুদরি, করিও না, করির থেকে বেশি সালা ছোট বুঝি। আমার গামছাটা এখানে ঝুলতেছে, গামছা তো পত্রকে এই নিয়ে 3-4 জায়গায় আমার গামছা চলে এসেছে, আমার খুব বাজে অভ্যাস, আমি গামছাতে মুখ মুখ মুছে না একদম বিছানার মধ্যে মেলে মেলে রাখি একদম, তো বাসে লাগে দেখতে নে, চল কেক কাট, চাকুতে চাকুটা নে, চাকুটা নে, চাকুটা নে, প্লাস্টিকের চাকুটা, কেক কাটিং এর চাকুটা, আরে ধরো রে আগুন, ছিল না, আমি এগুলোই আনতে যাচ্ছিলাম, বাট এটা এগুলা মাফিন জামুন হয় কাম করে না, ওভাররেটেড ভাবে একদম সিনারিও উইনারও বানিয়ে আর কি, আমার দল হয় না বস, আমার আমার র জিটু র লাইট লাইট বন্ধ করি, এ আচমকা একদম ওরকম সাজে বাজে পাই না, ও পারে তো আমি যেটুকু পারি সেটুকুর মধ্যে করলাম, জানি না ভাই তো ভালো লাগলো কি ভালো লাগলো না, তো ভাই না ওকে ভালো লাগাতেই হবে, ভালো না লাগলে কিছু করার নেই, ও একটাই অপশন। চলো গাইস গুড নাইট, পাপাকে দেখাও তো ঘুমিয়ে গেছে, ওর একটা নতুন খাঁচা এসেছে, কইও বাক্সটার ভেতরে মাথা বার করে চেষ্টা করে আমাদের দিকে।